স্যামসন চৌধুরী 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার আড়ুয়াকান্দিতে জন্মগ্রহণ করেন। বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন ডাক্তার, মায়ের নাম লতিকা চৌধুরী। বাবার পোস্টিং চাঁদপুর মিশন হাসপাতালে হওয়ায় শিশু স্যামসনের স্কুল জীবন শুরু হয়েছিল চাঁদপুর মিশন স্কুলে। 1935 সালে পশ্চিমবঙ্গে চলে যায় তার পরিবার। কলকাতা থেকে প্রায় 15 মাইল দূরত্বে বিষ্ণুপুরে শিক্ষা সংঘ হাই স্কুল ভর্তি হন তিনি। 1942 সালে নিজ গ্রামে ফিরে এলো স্যামসনের পরিবার। আতাইকুলা হাই স্কুলে নতুন করে পড়ালেখা শুরু করলেন স্যামসন। এই স্কুল থেকেই তিনি 1943 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। মাত্র 17 বছর বয়সেই কাউকে না বলে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি ছাড়েন স্যামসন। সম্পূর্ণ নিজের চেষ্টায় নৌবাহিনীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পান। নেভিতে উত্তীর্ণ হওয়ার পর তাকে সিগন্যাল বিভাগে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তিনি রাডার অপারেটর হওয়ার জন্য আবেদন করলেন। রাডার বিভাগে নিয়োগ দিলে স্যামসন চৌধুরী সব মিলিয়ে 3 বছর রয়্যাল ইন্ডিয়ান নেভিতে চাকরি করেছেন। 1947 পাবনায় ফিরে স্যামসন চৌধুরী সরকারের ডাক বিভাগে যোগদান করলেন। ওই বছর 6 আগস্ট 15 বছরের কিশোরী অনিতা চৌধুরীকে বিয়ে করলেন স্যামসন। স্যামসন এইচ চৌধুরী 3 ছেলে, অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী ও স্যামুয়েল চৌধুরী। একমাত্র মেয়ের নাম রত্না পাত্র। 1952 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তিনি। চাকরি ছাড়ার পর বাবার ইচ্ছায় তার ডিসপেন্সারিতেই বসতে শুরু করলেন স্যামসন চৌধুরী। 1956 সালে স্যামসন তার বাবার কাছ থেকে 5,000 টাকার ঋণ নিয়ে ওষুধ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। কোম্পানির নাম রাখলেন ইসনস। বাবার ওষুধের দোকানেই স্যামসন চৌধুরীর ব্যবসার হাতেখড়ি। ওই সময় ইয়াকুব হোসেন চৌধুরী ওই অঞ্চলের একজন খ্যাতনামা ডাক্তার ছিলেন। সিরাপ উৎপাদনের মধ্য দিয়ে তিনি কোম্পানির যাত্রা শুরু করেন। প্রথমে এই কোম্পানির মালিক, শ্রমিক, পরিবেশক এবং বাজারজাতকারক ছিলেন তিনি একাই। আর তার এই ফ্যাক্টরির একমাত্র সহযোগী ছিলেন তার স্ত্রী অনিতা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিক লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতার সভাপতিও ছিলেন তিনি। তিনি ঢাকা ক্লাবের আজীবন সদস্য ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ছিলেন 2004 থেকে 2007 সাল পর্যন্ত। শাহবাজপুর টি এস্টেট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন স্যামসন চৌধুরী। 2012 সালের 5 জানুয়ারি 86 বছর বয়সে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্যামসন এইচ চৌধুরীর নেতৃত্বে 4 বন্ধু ডাক্তার কাজী হারুনুর রশিদ, ডাক্তার পি কে সাহা এবং রাধা বিনোদ রায় মিলে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় 1958 সালে যে প্রতিষ্ঠান দিয়ে এসকোয়ারের যাত্রা শুরু হয়েছিল তার নাম ছিল এসকোয়ার ফার্মা। পুঁজির পরিমাণ ছিল প্রায় 20,000 টাকা। একটি বসত বাড়িতে স্থাপন করা সেই কারখানায় শ্রমিক ছিল মাত্র 12 জন। 1964 সালে এসকোয়ার ফার্মা নাম পরিবর্তন করে রাখা হয় এসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ক্ষুদ্র পরিসরে হলেও সিমসাম ছিল এই কারখানাটি। 1964 সালে এসকোয়ার পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। স্বাধীনতার পর 1974 সাল ছিল এসকোয়ারের জন্য টার্নিং পয়েন্ট। ওই বছর কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে এসকোয়ারের চুক্তি হয়। এসকোয়ারকে সম্পূর্ণ আধুনিক রূপ দিলেন স্যামসন চৌধুরী। 80-এর দশকে দেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে নেয় এসকোয়ার। 1987 সালে এসকোয়ার প্রথম তাদের তৈরি ওষুধ বিদেশে রপ্তানি করে। 90-এর দশকের শুরুতে কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে বাজারে শেয়ার ছাড়ে। কয়েক বছর পরেই এসকোয়ার ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি অর্জন করে ও 1998 সালে ISO 9001 সনদ লাভ করে। স্যামসন চৌধুরী নামের ব্যাখ্যায় বলেছেন, আমরা 4 বন্ধু মিলে কোম্পানিটির প্রতিষ্ঠা করায় এর নাম দেই স্কোয়ার। চতুর্দিকে সমান হলেই কেবল তা বর্গক্ষেত্র বা স্কোয়ার হতে পারে যেটির অন্তরালে সঠিকতা ও পরিপূর্ণতা নিহিত, আর এ কারণেই এ কোম্পানির নাম স্কোয়ার। 1958 সালে সেই ছোট উদ্যোগ বর্তমানে বিশাল গ্রুপে পরিণত হয়। 27,000 কর্মীর এই বিশাল পরিবারের বার্ষিক আয় $30 কোটি। 1988 সালে যাত্রা শুরু করে এসকোয়ার টয়লেট্রিজ। 1994 সালে প্রতিষ্ঠা করেন এসকোয়ার টেক্সটাইল লিমিটেড। কয়েক বছর পর এসকোয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাগ্রোকেমিক্যালস ভেটেনারি ইউনিট খোলা হয়। স্যামসন চৌধুরীর ব্যবসায়িক দক্ষতায় কয়েক বছরের মধ্যেই একে একে যাত্রা শুরু করে এসকোয়ার স্পিনিং লিমিটেড, এসকোয়ার নিট ফেব্রিক্স লিমিটেড, এসকোয়ার ফ্যাশন লিমিটেড, এসকোয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, এসকোয়ার ফুড অ্যান্ড বেভারেজ, এসকোয়ার ইনফরমেটিক্স অ্যান্ড এসকোয়ার হসপিটাল। প্রতিষ্ঠিত হয় সান কমিউনিকেশন লিমিটেড, মিডিয়াকম লিমিটেড, রেডিও দিনরাত, ওরাকল ট্রাভেলস লিমিটেড, মাছরাঙ্গা কমিউনিকেশন লিমিটেড,
স্কয়ার ফার্মাসিউটিক্যালস ম্যানেজমেন্ট লিমিটেড সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।